সঙ্গে সঙ্গে আমার আল্লাহ আপনার সঙ্গে দিদার করার জন্য অপেক্ষা করছে, ইন্তিজার করছে, কি বললে বলছে আমার আল্লাহ অপেক্ষা করছে চেপে চেপে। দুটো পা কবরে চলে গেছে আবার ছেড়ে দিয়ে চলে গেছে, এরকম ইতিহাস আছে ভাই? হযরত সুলাইমান আলাইহিস সালাম ছাড় পায়নি, ঠিক না বেটি? কে তৈরি করেছে? হাজরাতে সুলাইমান আলাইহিস মিস্ত্রি কে ছিল ভাই? মিস্ত্রি কে? আমি চলে গেলে মসজিদ তৈরি করবে সেটা আমি বলতে পারবো না, আল্লাহ পাকের হুকুম হয়েছে আপনার রুকুটাকে নিয়ে যাব। আমি নবী সুলাইমান আর পানি পিপাসা করেছি, কিন্তু সময় দেন না, আমি ঘরে যাবো আর ওসব চলবে না, আমি আল্লাহ পাকের মালাইকা ফেরেশতা মারা করবো, একমাত্র আল্লাহ পাকের হুকুম ছাড়া আমি কারো হুকুমকে পালন করি না। জোরে বলুন না সুবহানাল্লাহ। মালা করে হাত থেকে উচা করে আনছে, হাত থেকে গুটিয়ে নিয়েছে। ওই সময় নবী আমার কানতে কানতে বরমাচ্ছে, ভাই আল্লাহ পাকের মালাইকা ফেরেশতা, আমি একজন নবী, আমি একজন রাসূল, আমার মৃত্যুর কষ্ট যদি এতটা কঠিন হয়, আজকে আমি নবী পাক দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব, আমার আখির জামানা ওনা গরম মাত মাদিরা ওনা নবী দ্বারা হয়ে যাবে, রাসূল দ্বারা হয়ে যাবে, পয়গম্বর দ্বারা হয়ে যাবে, আমি নবী পাক দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব, পুরা মসহবত পাবে না, ওদের উপরে ইবলিস শয়তান অত্যাচার জুলুমটা বেড়ে যাবে, পুরা পাহাড় পাহাড় পরিমাণে গুণা করে ফেলবে, পুরা পাহাড় পাহাড় পরিমাণে গুণা করে ফেলবে, ওদের মেয়েদের
মৃত্যুর সময়টা আসবে, না জানি মৃত্যুর আজাব কত না কঠিন হবে। আমি নবী পাক জানতে চাই যে আমার থেকে বেশি না কম হবে, কে বলছে? কে বলছে নবী পাক? আপনি বলুন, আমার থেকে বেশি হবে না কম হবে? মালাইকা ফেরেশতা ওই সময় বলেছে হুজুর বিয়াদবি মাফ করবেন, আপনার আকিলি জামানা গোনাগার উম্মত উম্মাদিন মৃত্যুর কষ্ট মৃত্যুর আজাব এত কঠিন হবে, এত ভয়ঙ্কর হবে, একটা জীবিত পশুর মাথা থেকে নিয়ে পায়ের তলা চামড়া ছাড়িয়ে ফেললে ওই পশুটা যেমন কষ্ট হয় তা থেকে শতগুণ বেশি কষ্ট আপনার আকিলি জামানার গোনাগার উম্মত উম্মাদিরা পাবে। আমি বিপাক সহ্য করতে পারছি না, আপনি এখনই ওয়াদা করুন, এখনই ওয়াদা করুন, সময় থেকে দুনিয়া ধ্বংস হওয়ার সময় পর্যন্ত আমার আখিরি জামানার গোনাগার উম্মত উম্মাদিদের মৃত্যুর আজাব মৃত্যুর কষ্ট ওদের জ্বালা যন্ত্রণা আমি নবী পাক আমার সিনার উপরে যতক্ষণ না চাপাচ্ছে আমি নবী পাক আমার রূহটা নিতে পারবেন না, জোরে বলুন না সুবহানাল্লাহ। নবী পাক কত মহাপুর করে কতটা পিয়ার করে চিন্তা করে দেখুন, আর আজ আমি আপনি কতটা মহাব্বত করি, কি ঠিক না বেঠিক না? ওই সময় হাজিরা আছে আপনার সঙ্গে দিদার করার জন্য অপেক্ষা করছেন আর আপনি বাধা দিয়ে নাবি আমার কানছেন ফরমাচ্ছেন ভাই ওরা আমার মত ওদের মৃত্যুর কষ্ট হবে, জাকান্দানি কষ্ট হবে, আমি বিপদ সহ্য করতে পারবো না। ওয়ামান বাইদিনিরা ওর বিপদের শিকিরা ওয়ামান আব্বাদিন মাজিরা বুঝার চেষ্টা করো সংক্ষেপে রাখি ওই সময় আল্লাহ পাকের মালাইকা ফেরেশতা হাজিরাতে জিবরাইল সাল্লাম নবী পাকের দরবার ডাক করে আল্লাহ পাকের দরবারে হাজির হয়ে যান, আল্লাহ পাকের আরশে আজিমে নিচে সিজদায় পড়ে গিয়ে মালাইকা ফেরেশতা ফরমাচ্ছে আমার সঙ্গে সাক্ষাৎ করে
সকলকে বলছি ভাই, ইমান আমল আকীদাকে বাঁচাবার চেষ্টা।